Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। আজকে আমরা জেনে নেব যে পয়লা মে, যে পয়লা দিবস শ্রমিকদের, অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অপূর্ব বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা জেনেছি কলকাতার মৌলালী থেকে, এবং আজকে হাওড়ার কালীবাবুর বাজারে প্রোগ্রাম হচ্ছে অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে, যেখানে শ্রমিকরা তাদের কী করণীয়, তারা সমস্যায় পড়লে কী করবে, কোথায় যাবে, বিভিন্ন বৃত্তান্ত এবং জরুরি পরিষেবা কীভাবে পাবে, সেই ব্যাপারে আমাদের বিস্তারিত জানাচ্ছে নিউজ অগ্নির পর্দায় অপূর্ব বন্দ্যোপাধ্যায়, যিনি অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক। এবং দেখা গেছে বিগত কয়েক বছর ধরে এই সংগঠনটা খুব ভালোভাবে চালাচ্ছে এবং অরাজনৈতিকভাবে, যেখানে অনেক ছেলেদের সমস্যা সমাধান করে দেয়। শুধু এই সংগঠনের সদস্য হলেই যে সমাধান হবে এরকমটা নয়, অন্য কোনো সংগঠনেরও যদি সেই কোনো ছেলে থাকে, কোনো সদস্য থাকে, এছাড়াও যদি তার কাছে যদি কোনো সমস্যা আসে, সেই সমস্যাগুলো সমাধান করে দেয়। পিএফের ব্যাপারে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমরা বিস্তারিত দেখাবো নিউজ অগ্নির পর্দায়। কি জানাচ্ছেন নিউজ অগ্নির সাক্ষাৎকারে অপূর্ব বন্দ্যোপাধ্যায় দেখে নেব। আজকে আমাদের হাওড়া ডুমুর জেলা স্টেডিয়ামের কাছে অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের একটা বিশেষ সভা হবে, এবং সেখানে মে দিবসে শ্রমিকদের যে অধিকারের দিবস সেটা নিয়ে আলোচনা সভা আছে, ফ্ল্যাগ হোস্টিং হবে এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হবে, কর্মীরা করবে। আপাতত এরকমই রেখেছি। এছাড়া আমাদের রাজ্য ইউনিয়ন অফিসে মৌলালী ফ্ল্যাগ হোস্টিং হবে, এই কর্মসূচি আমরা রেখেছি। আমাদের সংগঠন একটা অরাজনৈতিক সংগঠন, অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন। এখানে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের নিয়ে আমরা সারা রাজ্য জুড়ে একটা প্রতি বছর, সারা বছর ধরে আমরা নানা রকম কর্মসূচি নিয়ে থাকি। কর্মীদের যে সমস্ত দাবি দাওয়া আছে সেগুলো তো আছেই, তার সাথে সাথে কর্মীদের মধ্যে আমরা চেতনা সঞ্চার করি যে আমরা সামাজিক কাজকর্ম করি। যেরকম বছরে রক্তদান শিবির করা হয় আমাদের প্রতিষ্ঠা দিবস 30 আগস্ট, এছাড়াও সারা বছর ধরে কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে মুমূর্ষু রোগীদেরকে বিনা স্বার্থে, বিনা অর্থের বিনিময়ে রক্তদান শিবির করে, রক্ত দিয়ে থাকে এবং আমরা রক্ত পৌঁছেও দিয়ে থাকি। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি, পরীক্ষার সময় ছাত্রদেরকে বিভিন্ন রকম খাতাপত্র, পেন, এগুলো আমরা দিয়ে থাকি। সারা বছর ধরেই আমাদের কন্ট্রাকচুয়াল কর্মীরা কোনো না কোনো কাজে ইনভলভমেন্ট আছে, এবং সেটা আপনারা বিভিন্ন মাধ্যমে সেটা দেখেন। এটাই আমাদের মূলত কাজ। আর কর্মীদেরকে আমরা ঐক্যবদ্ধ করে, একত্রিত করে তাদের দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে, যে কন্ট্রাকচুয়াল কর্মীরা সারা দেশ জুড়ে যেভাবে অবহেলিত, তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদের যে আইনি অধিকার, সেই অধিকার লড়াইয়ের ক্ষেত্রে আমরা সারা বছর ধরে কাজ করে থাকি। আমাদের ইউনিয়নের রাজ্য অফিসের ঠিকানা 2/3A ডক্টর সুরেশ সরকার রোড, কলকাতা 14, মৌলালী। আমরা প্রত্যেক শনিবারে সকাল 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসি। আমাদের সদস্যরা এখানে আসেন এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের, পশ্চিমবঙ্গের যারা কাজ করেন বিভিন্ন সেক্টরে, প্রাইভেট এবং গভর্নমেন্টে, তাদের যদি কোনো অসুবিধা হয়, যেরকম বিনা কারণে ছাঁটাই, পিএফ টাকা কেটে নিচ্ছে কিন্তু তার এমপ্লয়ার জমা দিচ্ছে না, ইএসআইসি টাকা বা ইএসআইসি সুবিধা পাচ্ছে না, কোনো কর্মী যদি মারা যায় তার পরিবার কী কী ফ্যাসিলিটিস পেতে পারে, কমপ্লায়েন্সের ক্ষেত্রে যেখানেই কর্মীরা, কন্ট্রাকচুয়াল কর্মীরা ডিপ্রাইভ হবে, তাদের পাশে অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন নীতিগতভাবে দাঁড়াবে। এবং এর জন্যে যে আমাদের ইউনিয়নের সদস্য হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আমরা সকল কন্ট্রাকচুয়াল কর্মীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের অর্গানাইজেশন চালাই। নিঃসংকোচে যে কোনো কর্মী, তিনি যদি অন্য ইউনিয়নও করেন, তার থেকে যদি সুবিধা না পায়, সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাকে নির্দ্বিধায় সাহায্য সহযোগিতা করব। আপনার নাম? আমি অপূর্ব বন্দ্যোপাধ্যায়, আমি অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্যের সাধারণ সম্পাদক। দিনে উপস্থিত হয়েছেন এবং
হাওড়া এসবিআই এসবিআই ইউনিটের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আজকে মে দিবস শ্রমিকের একটা বিশেষ দিন ইন্টারন্যাশনাল লেবার ডে শ্রমিক দিবস ঠিক আছে।